নিউজ পক্ষ থেকে সবাইকে আমি আমি খবর পড়ছি ফরিদপুরের বলমারিতে মরাগরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে তিরিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ওই মাংস বিক্রেতার নাম শেখ সালাউদ্দিন তিনি পৌর সদরের দক্ষিণ কামার গ্রামের আবুদ্দিন শেখের ছেলে আদালত সূত্রে জানা যায় মরাগরুর মাংস বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ছাব্বিশে অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে পৌর সদরের অডিটোরিয়াম সংলগ্ন উপজেলা পরিষদ কাঁচা বাজারে ভ্রামণ আদালত পরিচালনা করা হয় এ সময় অভিযুক্ত মাংস ব্যবসায়ী শেখ সালাউদ্দিন আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন স্থানীয়দের উপস্থিতিতে অভিযোগের সত্যতা পেয়ে মরা গরুর মাংস জব্দ ও সড়কের উপর গড়ে তোলা মাংস বিক্রির ঘরটি ভেঙে দেয় আদালত পরে বিকাল সাড়ে তিনটের দিকে অভিযুক্ত মাংস ব্যবসায়ী সালাউদ্দিন নির্বাহী হাকিমের কার্যালয়ে হাজির হয়ে অপরাধ স্বীকার করেন আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের বায়নধারায় সেবাগ্রহীতার জীবন বিপন্ন হতে পারে এমন অপরাধে তিরিশ হাজার টাকা জরিমানা করে অনাদায়ে পনেরো দিনের জেল এ সময় জরিমানার টাকা ও ভবিষ্যতে এমন ধরনের অপরাধ না করার মুচলেখা দেন ওই ব্যবসায়ী